গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোজেস লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে মনটা একটু খারাপ, তার কারণ তোমাদের তো বলেইছিলাম যে আমরা দুদিনের জন্য একটু ঘুরতে যাবো সবাই মিলে, তো টপিককে কোথাও রাখতে হবে। তো টপিকে কোথায় রাখবো সেটা ভেবেই একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। তারপর এই সবে তো এক বছর হলো টপি আমাদের বাড়িতে এসছে, তো ওকে তো এখনো পর্যন্ত সেভাবে রেখে কোথাও যাইনি, তো এই দুদিন ওকে রেখে যেতে হবে এটা ভাবলেই না মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না যে কতটা খারাপ লাগছে। কোথায় রাখবো সব থেকে বড় টেনশন হচ্ছে যে কোথায় রাখবো। হ্যাঁ, কেস তো আছে, কেসে রাখাই যেতে পারে, কিন্তু অনেকেই বলছে মানে যেদিনকে, যেমন সেদিনকে দিদির বাড়িতে যখন গেছিলাম, মানে ননদের বাড়িতে যখন গেছিলাম বড়দির বাড়িতে, তখন হচ্ছে অনেকেই বলাবলি করছে যে কেসে খুব একটা ভালো না, এদের রাখে না, মানে ঠিক করে সেভাবে যত্ন নেয় না, যে যতটা মানে অন্যকে আমরা যতটা যেভাবে রাখি সেভাবে রাখে না। তো সেটাই ভাবছি যে ও কী জানি ও কী করবে। তার কারণ সেদিনকে যখন আমরা দিদির বাড়ি গেছিলাম, ওকে তো দুটো স্টিক দিয়ে গেছিলাম, সেদিনকে তো ওকে নিয়ে যাইনি, ওকে দুটো স্টিক দিয়ে, মানে ওর খুব প্রিয় খাবার আর কি, সকালবেলা করে প্রতিদিন ও এটা খায়, তো সেই প্রতিদিন ওকে আর কি ওর স্টিক যে স্টিক খায় সেই স্টিক ওকে দুটো দিয়ে গেছিলাম যে তুই খা। কিন্তু আমরা গেছি 8টার সময়, এসেছি 11টার সময়, এসে দেখলাম যেমনটা স্টিক তেমন পড়ে আছে, মানে ও এক ফোঁটা মুখে একটা দাঁতে কামড় কাটিনি, যেখানকার জিনিস সেখানে, শুধু একটা দেখলাম ঠিক দরজা খুলতেই সামনে পড়ে আছে আর কি। হ্যাঁ, তো মানে ওইখানে নিয়ে গিয়ে রেখে দিয়েছে, তবু খাইনি। তো আমরা যখন এলাম 11টার সময়, তখন ও আমাদের সামনে বসে বসে দুটো শেষ করলো, তারপরে ওকে ভাত দিলাম, ভাত খেলো। তা সেই বলছি যে জিনিস ওর এত প্রিয়, আমরা না থাকাকালীন ও সেটা মুখই দেয়নি, ঠিক সেরকমই ও কোথাও গেলে কি করবে সেটা ভেবেই মনটা খারাপ হয়েছে। আদৌ খাবে তো নাকি না খেয়ে শরীর খারাপ হয়ে যাবে কিছু বুঝতে পারছি না। তো সেদিনকে দিদির বাড়িতেই দিদি একজনের নাম্বার দিল, তো বললো উনি খুব যত্ন সহকারে এদের মানে পেটদের রাখে, কুকুরদের রাখে, তো তাকে ফোনও করেছিলাম আমি কালকেই, ফোন কাল না, হ্যাঁ পরশু দিন ফোন করেছিলাম যে এরকম দিদি আমরা দুদিনের জন্য বাইরে যাচ্ছি। তা বললো ঠিক আছে আমার কাছে দিয়ে যাবেন, আমি রাখবো, কিন্তু ওকে কামড়ায় ওকে খায় জিজ্ঞাসা করছিল, তো সবটাই বললাম, কিন্তু তা হলেও টেনশন হচ্ছে। এখন আমাদের যে স্পিচ সে না বড্ড মানে একটা কামড়ানো টেন্ডেন্সি থাকে, মানে কেউ আসলে বাড়িতে বড্ড চিল্লায় তাকে ধরতে যায়, কামড়ায়নি এখনো পর্যন্ত, কিন্তু মানে একটা টেন্ডেন্সি থাকে যে কামড়াবো কামড়াবো। তো জানি না অন্যের বাড়িতে গিয়ে কী করবে, মানে ভয় লাগছে কি জানি। তাই জন্য আজকে একটু ভাবছি যে বাড়িটার খবর পেয়েছি সেই বাড়িটাকে, মানে বাড়িটার সামনে ওকে মানে বাড়িটাতে আর কি ওকে নিয়ে যাবো, দেখাতে নিয়ে যাবো যে এটাই আমার কুকুর, বা ও যদি দেখে একদিন যে হ্যাঁ মানুষটাকে, তাহলে অন্তত অ্যাটলিস্ট চিনতে পারবে, পরে দিন সেভাবে চিল্লাবে না হয়তো। এই আজকে নিয়ে যাবো ভাবছি, ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ঘরের কাজ কিছুটা করেছে, কিছুটা বাকি আছে, তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিই, তারপরে মেয়েকে খাইয়ে নিজের টিফিনটা করে আমি আর বাবা যাবো আর কি, ঠিক করেছে আজকে নিয়ে ওকে। এই পেটস না এই জন্য একদম পুষতে নেই, মানে আমি আমার মা বারবার করেছে ঠিক এই কারণে, যে ওরা কোথাও গেলে কোথায় রাখবো ওদের, এই একটা বড় সমস্যা, বড্ড মায়া লাগে ওদের দেখে, কিন্তু কিছু তো করার নেই, এখন তো নিয়ে এসেছি রেখেওছি, জানি না দেখা যাক। আমার মেয়ে তো শুধু বলে আছে মা আমি যখন আসবো তখন আমাকে টফি চিনতে পারবে তো, মা আমাকে টফি চিনতে পারবে তো, আমি টফি বলে ডাকে আমার কাছে ছুটে আসবে তো, মা তো সত্যি জানি না, মানে কখনো তো রাখিনি আগে, তো এগুলো ভাবলেই না মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে যাই, দেখে আসি কি বলে উনি, চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, নিয়ে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে টিফিনে আমাদের হবে গিয়ে ঘুগনি, তো মা এখানে ঘুগনি সেদ্ধ করতে দিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে মনে হয়, তো এই যে মা ঘুগনি সেদ্ধ করতে দিয়ে গেছিল, সেদ্ধ হয়ে আছে। আর আমাকে বলেছিল নারকেল কুচিয়ে রাখতে, তো আমিও নারকেল কুচিয়ে রেখেছি, জানি না আর কতটা লাগবে, আসুক মা আসতে, যদি বলা যায় একটু লাগবে তাহলে একটু দেবো। তো এই দিয়ে আজকে আমাদের টিফিন হবে ঘুগনি দিয়ে, তোমার আসতে বাড়াবে বাদ পাখিটা, মা পুজো দিতে গেছে আজকেও সকালবেলা, পুজো দিতে চলে গেছে, পুজো হয়ে গেছে এক্ষুনি আসবে, তো আসুক আসলে তারপরে বানাবে।
আমাদের সকালে টিফিন চলে এসেছে, ঘুগনি। অন্যদিন তো মেয়ে ভাত খায়, তা আজকে বললাম কি খাবি তুই, বললো ঘুগনিই খাবো। তা মা অনেকবার বললো ঘুগনি খেতে পারবি না, ঝাল যদি লাগে থাক, তাছাড়া বিকেলবেলা খাবি, বললো না এখনই তোমাদের সাথেই খাবো। তো আমরা ঘুগনি দিয়ে মুড়ি নিয়ে বসেছি, ও বসেছে, এই যে মুড়ি একসাথেই নিয়ে নিয়েছে দুজনে। মাও নিয়েছে, বাবাও নিয়েছে, সবাই খেতে বসে গেছে। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আবার যাবো টপিকে নিয়ে। তো এখন আমরা টপিকে নিয়ে যাচ্ছি এই বাড়িটাতে, সঙ্গে মেয়েও যাচ্ছে। চলো দাঁড়া, এখন বাজে সন্ধে 7টা, আর আজকে আবার মেয়ে মায় বায়না ধরেছে যে চিকেন রোল খাবে, তো বাবাকে আনতে দিয়েছে, বাবা আনতে গেছে। আর আজকে সকালে যে বললাম না যে টফিকে নিয়ে একজনের বাড়িতে যাব, মানে যেখানে রাখবো আর কি টফিকে, প্রথমে তো ভেবেছিলাম ক্রেসিই রাখবো, বললাম তো তোমাদের যে প্রথমে ভেবেছিলাম ক্রেসিই রাখবো, তারপরে আর কি দিদির বাড়িতে সবাই বললো যেদিনকে, যে সেদিনকে আর কি সবাই বললো যে ক্রেসি খুব একটা ভালো রাখে না, যদি কেউ দায়িত্ব নিয়ে কোনো বাড়িতে রাখে তাহলে ভালো, তো সেরকমই খোঁজ পেয়েছিলাম বাড়িতে রাখার জন্য। তো সেই জন্য তো আজকে নিয়ে গেছিলাম দুপুরবেলার দিকে। তো বাড়িটাতে যখন গেলাম সেই বাড়িটাতে দেখছি একটা কুকুর রয়েছে আর কি, মানে তাদের নিজস্ব কুকুর তারা রয়েছে। তো যাওয়ার সাথে সাথেই তো টপি একটু ভয় পেয়ে গেছে, সেই কুকুরটা যেহেতু চিল্লাচ্ছে তো দেখেই টপি ভয় পেয়ে গেছে। তো দেখছি সামনে এগোচ্ছেই না, আমার পিছনে আমার সাথেই রয়েছে, আর সেই কুকুরটা তো চিল্লাচ্ছে, তো তাকে চিল্লানো দেখে তো মানে ভয় আর নড়ছেই না, ওখানেই আছে। তো যাই হোক, যাদের বাড়িতে গেছিলাম তিনি কী করলো, তার কুকুরটাকে ঘরের মধ্যে রেখে আমাদের টপিকে আর কি বললো যে চলো তাহলে ওর সাথে একটু কথা বলে দেখি। তো যেহেতু টপি ভয় পেয়ে গেছে সেই সূত্রে না, মানে যতই ডাকছে বললো কি না ম্যাডাম টপি, তো যতই টপি টপি বলে ডাকছে না কেন, আমাদের টপি আর সেভাবে সাড়া দিচ্ছে না। আর দু একবার গায়ে হাত দিতে গেছে টপি কামড়াতে যাচ্ছে আর কি, মানে একটা রাগ নিয়ে কামড়াতে যাচ্ছে। তো উনি বললো মনে হচ্ছে খুব একটা সুবিধার হবে না, তো যাই হোক মনে হয়। তারপরে একটু খাবার দিতে গেছিলো আর কি, উনি কুকুরে যে খাবারগুলো দানা দানা খায় না, তো সেই দানাগুলো দিতে গেছিলো, তো কিছুতে খেলো না। তা আমি বললাম খেয়ে নে, তোকে দানা দিয়েছে খেয়ে নে, তো আমাকে কামড়াতে আসতে। তখন উনি বললো কি দেখুন আপনার বাড়ির কুকুর আপনাকে দেখেই কামড়াতে যাচ্ছে, এটা রাগে যে আপনি অন্য জায়গায় নিয়ে এসছেন, আর আমি তোর গায়ে হাতে দিতে পারছি না, হাত দিলে কামড়াতে আসছে, কিছু মনে করবেন না, আমি না রাখতে পারবো না, তখন রাখবো হয়তো খাবে না, অসুস্থ হয়ে পড়বে, তখন আমি তো বিপদে পড়ে যাবো। তো বললো আই এম সরি, আমি না রাখতে পারবো না। তো কথাটা শুনে না মানে মানে ভাবলাম যে জানি না তাহলে কী হবে, টপিকে কেউ রাখতে পারবে তো না কি, তো ভাবলাম তাহলে কী করি, ক্রেসেই নিয়ে যাই, তো যে ক্রেসটাতে একটু আগে বলে ঠিক করেছিলাম, তো সেখানেই নিয়ে গেলাম ওকে। তো ওখানে গিয়ে কথা বললাম, তোরা বললো হ্যাঁ ঠিক আছে আমাদের তো কোনো অসুবিধা নেই, আপনারা তাহলে যাওয়ার আগের দিন দিয়ে যাবেন, কী কী লাগবে সেগুলো আর কি বললো, যে ওর খাবার বাটি টাওয়াল ওষুধপত্র টুকটাক যা জিনিস যা সেটা দিয়ে যাবেন, এখানে রেখে দেবো। তো আমি আবার বললাম যে ও ঠিকঠাক করে খাবে তো, যদি না খায়, তো বললো না না আমাদের এখানে লোক আছে, আমরা ধরে বেঁধে খাইয়ে দেবো, তাতে অসুবিধা নেই। জানি না ঠিক তো করে এলাম, বলেছে 28 তারিখে দিয়ে আসতে, তো 28 তারিখে বলেছে সকালেই দিয়ে আসতে, তো সেই বাড়িটাতে তো রাখতে পারবো না, জানি না এখানে কীভাবে থাকবে না থাকবে, একটু টেনশন হচ্ছে আর কি। তো একদিকে ভাবলাম যে ঠিক আছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এটা একদম সত্যি কথা, তার কারণ আমি তো প্রথমে তো উনি বলেছিলো 28 তারিখে, তুমি 29 তারিখে তোমরা যাবে, 28 তারিখে আমার বাড়িতে দিয়ে যেও সকালের দিকে। তো প্রথমে তো ভেবেছিলাম 28 তারিখেই দিয়ে আসতে যাবো একেবারে, প্রথমে তো ঠিক করিনি যে আজকে নিয়ে যাবো, হঠাৎই মা বললো যে ঠিক আছে তুই তাহলে এক কাজ কর, একটু গিয়ে ওকে টপিকও দেখিয়ে নে, উনি একটু দেখে নেবে, প্লাস মানে আমি আর মা আলোচনা করছিলাম যে মা একদিন নিয়ে গেলে ভালো, তো মাও বললো হ্যাঁ তুই নিয়ে যা একদিন, উনিও টপিকও দেখুক, আর টপিও যে বাড়িতে যাবে সে বাড়িতে একটু একদিন দেখলে ঠিক আছে, পরের দিন গেলে অতটা হতে চিল্লাবে না। তো সেই সূত্রেই নিয়ে গেলাম আজকে, তো নিয়ে গিয়ে বরং ভালোই হলো, উনি তো রাখতে পারবেন না, 28 তারিখে যদি উনি সঙ্গে সঙ্গে বলতো না আমি রাখতে পারবো না, তখন খুব অসুবিধায় পড়ে যেতাম, বিপদে পড়ে যেতাম। তখন ক্রেসে আর কি ওরা বলেছিলো 1 সপ্তাহ আগে আমাদের কাছে ফর্ম ফিল আপ করতে হবে, তো আমি তো তাই ভয় পাচ্ছিলাম যে বেশি দিন তো সময় নেই, যদি ফর্ম বলেছে না হবে না, তো দেখলাম যাওয়ার সাথে সাথে ফর্ম দিলো,
ফর্মগুলো ফিল আপ করে আপনি পরের দিন নিয়ে আসবেন, একেবারে আমরা নিয়ে নেব। তো আমার মনে হয় এখানেই মানে ভালো থাকবে। দেখুন এরা তো আর কি কুকুর টুকুর হ্যান্ডেল করে না, তো সেই সূত্রে আর এখানে চাইলে অসুবিধা হলে এদের ডক্টরও আছে, তো সেই সূত্রে আমার মনে হয় এখানে থাকাই ভালো। দেখি অল্প তো 2-3 দিন দেখে একবার দেখি কিরকম থাকে না থাকে। তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, না ওনার বাড়িতে অনেকক্ষণ ছিলাম আর কি, যে সব দেখানোর জন্য অনেকটা সময় চলে গেল। তারপর আবার ওখান থেকে আর কি যে ডাক্তারখানা আর কি কুকুরের যে কেস ওখানে গেছিলাম কথা বলার জন্য, তারপর ওখান থেকে ফেরার পথে আমি আবার শ্বশুরবাড়ি গেছিলাম। তার কারণ একটা ট্রলি আনতে গেছিলাম, এখানে একটা ট্রলি আছে বাট সেটা একটু সুটকেসটা একটু বড়, তো বাড়িতে একটা ছোট ট্রলি আছে, তো সেই ট্রলিটা নিয়ে আসতে গেলাম। ট্রলিটা নিয়ে আসলাম, তখন আমাদের তো জামা প্যান্ট গোছাতে হবে, শুরু করতে হবে এবার আর কি। তো সেই জন্য দুপুরবেলা এসেই সঙ্গে সঙ্গে আর সময় হয়নি এসে, আর মেয়ে তো সঙ্গে গেছিলো, তো এই জন্য এসে ওকে তাড়াতাড়ি করে স্নান টান করলাম, তারপরে টপিকে মোছালাম। টপিকে খেতে দেওয়া হয়নি, যখন 2 বেজে গেছে তখন টপিকে এসে সাথে সাথে তাড়াতাড়ি করে মোছালাম, মুছে ওকে খেতে দিলাম, ও খেলো। তারপরে মেয়ে স্নান টান করলো, আমি স্নান টান করে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে মা রান্না করেছিল তেঁতো ডাল, মানে উচ্ছে দিয়ে ডাল, কীভাবে জানি করে বেশ খেতে ভালো লাগে, বেশ তেঁতো ডাল বলে মনে হয় না, বেশ ভালো লাগে খেতে। তেঁতোর ডাল, পটল ভাজা আর ট্যাংরা মাছের বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছিল, তো ওই দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর এখন আবার বিকেলবেলা বায়না ধরেছে, বললাম যে কি খাবি বল, তা বলছে মা এগরোল খাবো। মানে এগরোল তো হবে না, বানাতে পারবো না, তা বলছে হ্যাঁ আমি চিকেন রোল খাবো, দাদুকে আনতে বলছি। তো প্রথমে বাবা একটু ক্যাঁকেই করছিলো, না না যাবো না, যাই দিয়ে বাবাকে বললো, তো বাবা চিকেন রোল আনতে গেছে, তো চিকেন রোলটা নিয়ে আসতো খাবে। তো দেখা যাক কী হয়, ওই চলে এসছে বাবা, চলো মেয়েকে চিকেন রোলটা দিয়ে দিই, চলে এসছে। দিদি খাচ্ছে চিকেন রোল, তাই আমি বসে বসে দেখছি দিদি দিদি যদি আমাকে এক টুকরো দেয়, এক টুকরো চিকেনের জন্য আমি কত কষ্ট করছি, এদিক দিয়ে ওদিক দিয়ে এক টুকরো চিকেনের জন্য আমার এত কষ্ট। দে না দিদি একটা টুকরো, একটুখানি চিকেন দে খাই, কত চেষ্টা করছি কিছুতেই নিতে পাচ্ছি না এক টুকরো চিকেন, দিদি একটু দে আমাকে, গন্ধ পাচ্ছি। শুধু এক টুকরো চিকেনের জন্য এত চেষ্টা করে যাচ্ছি আমি, এত চেষ্টা আমার শুধু একটা টুকরো চিকেনের জন্য। শান্তি, আর এই যে কালকে যে মেয়েকে ছবি এঁকে দিয়েছিলাম, তো সেটাই এখন আঁকছে। রোজ আঁকতে আঁকতে ভালো হয়ে যাবে, রোজ আঁকবে তবেই হবে, ভালো হয়েছে না মা, রং করলে সুন্দর হবে। ওই যে আমার ছবি, আমার ছবি দেখে আঁকছে। তো চলো মেয়ের তো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেল, খেতে দেবো। তার কারণ খেয়ে দিয়ে উঠে আবার ও জয়গোপাল দেখবে, তারপরে শোবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে রাখলাম আজকের মতো, টাটা, গুড নাইট।